माँ बाबार दोआा सन्तानर जो विफले जाए ना दोआा तो करें ऐले जान स्कूले चान्स पाए कलेजे चान्स पाए फार्ष्ट है अमुक है तमुक है करें सब दोआा एट दोआा करें आल्ला ऐले जान आल्लर ओलि है नेक्कार है आल्लाह अपनार जन्य प्रिय बान्दा है ये दोआागुलो भोर राते उठे करें पछक्त नमाजेर परे करें विभिन्न दोआा कबुलेर समयगुलोते करें हाँ सकाल सन्ध्य करें शुक्रवार आसर पर करें एरक दोआा कबुलेर समयगुलोते आल्लाह कासे सन्तानेर जन्य चेखर पानी चे फेले चे नेन आपनि जदि तीनटा काज करें इनशाअल्लाह चतुर्दिके जखन फितनार कारणे सन्तानरा नष्ट हये जाच्छे बाच्चारा शेष हये जाच्छे आपनार वंशधर आपनार परवर्ती जेनारेशन आपनार सन्तान सन्तति इनशाअल्लाह फितनार ए भयावहताय फितनार ए आगुन जेखाने चतुर्दिके जलछे मोड़े मोड़े शयतान विभिन्न फाँद एटे बसे आछे एखान थेके आपनार सन्तानके आल्लाह हेफाजत करबेन इनशाअल्लाह एबार आसा जाक ए सन्तानके नेककार करार जन्य आल्लाहर खाँटी बान्दा हिसाबे गढ़े तोलार जन्य भालो मानुष हिसाबे गढ़े तोलार जन्य आमरा आमादेर जे कर्तव्य आछे आमादेर जे दायित्व आछे सेगुलो तो पालन करबई কিন্তু এই দায়িত্বগুলো পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয় সেজন্য আমরা সংক্ষেপে তাদের জন্য কোন রুট অবলম্বন করতে পারি কি কি আমল করতে পারি তার ভিতরে সর্বপ্রথম আমলটা হলো তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো একটা কথা আমরা সবাই জানার কথা সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চেয়েতে বেশি শিখে দেখে দেখে কথা কি বুঝতে পারছেন সন্তানরা ছোট ছোট বাচ্চারা শুনে শুনে যা শিখে বইতে পড়ে পড়ে যা শিখে তার চেয়ে বেশি শিখে সে কি দেখে বাস্তব জিনিস দেখে দেখে আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না মহাপাপ এটা সে শুনলো বইতে সে পড়লো মিথ্যা বলা মহাপাপ এটা সে পড়লো কিন্তু সে জানে তার বাপে কেউ ডাকছে অমুক বাসায় আছেন নাকি বা কলিং বেল টিপ দিয়ে বলছে বাবা আসে আসেন নাকি তো বাচ্চাকে বলে দিছে যে বল আব্বা নাই তো এই সন্তান তখন দেখে যে না মিথ্যা বলা যায় সে দেখে যে মিথ্যা বলা যায় যে আব্বা বলল মা আব্বার সামনে মিথ্যা কথা বলতেছে তখন সে শিখে কোনটা যেটা দেখে সেটা ঠিক না ভাই ঠিক অনেক বাপ মা আছেন ওনারা চান যে ওনাদের সন্তানগুলো নেককার হয়ে যাক ফেরেশতা হয়ে যাক আমাদের কাছে আয়েশা বলে হুজুর দোয়া শিখিয়ে দেন যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোদা হাসান বসরি হয়ে যাবে একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হয়ে যাবে ইমাম আবু হানিফা ইমাম বুখারী রহমাতুল্লাহ হয়ে যাবে এরকম একজন বুজুর্গ হয়ে যাবে ছেলেটা নেককার হয়ে যাবে দোয়া শিখিয়ে দেন আর উনি নিজে যত রকমের দুই নম্বরই আছে যত রকমের হারাম কাজ আছে যত রকমের গুনাহের কাজ আছে এগুলো সব করবে হুজুর শুধু দোয়া শিখিয়ে দিবে দোয়া পড়লে অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে এরকম কোনো দোয়া আছে দুনিয়াতে এরকম তো সিস্টেম ইস্টেম শিখেছে আমাদেরকে সন্তানকে ভালো মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রধান কাজ হলো তার প্রতি দায়িত্বগুলো তো আপনি পালন করবেনই আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে যে কালচার দেখে দেখে সে শিখবে যে কালচার দেখে দেখে সে শিখবে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক বাপ মা আছে ছোটবেলায় বাচ্চার হাতে মোবাইল তুলে দেন আজকাল অনেক না বলতে গেলে এখন সব বাপমাই ইল্লামার রহমার রব্বি হাতে গোনা দুই একজন বাদে সব বাপমাই বাচ্চাদের হাতে একটা করে ছুরি একটা করে পিস্তল তুলে দেন তার নিজেকে আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করে দেওয়ার জন্য আবার অনেক বাপমা আছে চেষ্টা করে যে না সন্তান যাতে নষ্ট না হয় এই জন্য তার হাতে এগুলো দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না চেষ্টা করে কিন্তু সন্তানের সাথে পারে না কেড়ে নেয় পোলাপান কান্নাকাটি করে জেদাজেদি করে চুরি করে নিয়ে নেয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপে টিভিতে আসক্ত ঠিক না ভাই ঠিক যে বাপ মা নিজে মোবাইল টিপে টিভিতে আসক্ত তার সন্তানকে সে শুধু নসিহত করে কড়াকড়ি করে শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে স্মার্টফোনের আসক্তি বাচ্চাদের জন্য লাভজনক না ক্ষতিকারক কোনো সন্দেহ আছে করে ব্রেইনের ক্ষতি করে চিন্তার ক্ষতি করে শারীরিক স্থূলতা তৈরি করে আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত বাহিরে খেলাধুলা করত শারীরিকভাবে তারা শক্ত হয়ে বড় হতো আর এখন ছোটবেলা থেকে তিন বছর চার বছর থেকে নিয়ে আপনারা কি করে মোবাইল একটা ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হইয়া বসে তো এরকম ফুটবলের মতো মোটা হইতে থাকে আস্তে আস্তে ঠিক না ভাই ঠিক রুগী হয়ে বড় হয় স্বাস্থ্য ধ্বংস হয় আমল ধ্বংস হয় চিন্তা ধ্বংস হয় সব কিছু শেষ হয়ে যায় আর নেটের জগতে ঢুকার পর
হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে ঈমান এবং তাকওয়ার ছিটা ফোঁটা পর্যন্ত থাকে না, ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এই বিষ আমাদের শত্রুদের জন্য, এই ক্ষতিকর জিনিস থেকে যদি আমরা আমাদের পরিবারকে সন্তানদেরকে বাঁচাইতে চাই, তাহলে প্রথম করণীয় হলো আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রয়োজনে কল ধরবেন, কল করবেন, একান্ত জরুরি কাজ থাকলে করবেন, অযথা ইউটিউব ফেসবুকের ভিতরে বুদ হয়ে পড়ে থেকে এটার এডিকশনে আসক্তিতে আপনি স্ক্রল করতে থাকবেন আর বাচ্চারা বলবেন আব্বু মোবাইল দেখতে হয় না, এটা কোনোদিনই হবে। তাহলে প্রথম কাজ হলো বাচ্চার সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নিজে ভালো মানুষ হয়ে দেখাইতে হবে। যেসব বাপ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদের বাসার দুই বছর আড়াই বছরের দেড় বছরের বাচ্চাকে দেখবেন যে সেও নামাজ পড়ার চেষ্টা করে। ঠিক না ভাই? ঠিক। কারণ সে দেখছে, ওই যে বাচ্চারা দেখে দেখে শিখে। এজন্য আপনি যদি চান আপনার ছেলে মেয়ে নেককার হোক, অন্তত ছেলে মেয়েদের দিকে তাকায় নিজে ভালো হয়ে যান, নেককার হয়ে যান, বাসায় ভালো কাজের চর্চা করেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সন্তান কিন্তু ঝগড়া শিখবে। স্বামী স্ত্রী যদি ভাঙচুর করেন, সে কিন্তু ভাঙচুর শিখবে। আপনারা যদি মারামারি করেন, সে কিন্তু মারামারি শিখবে। আপনারা যদি গালিগালাজ করেন, ব্যবহার খারাপ করেন, সে কিন্তু সেটা শিখবে। আপনারা যদি খারাপ কিছু করেন, সে ভালো কিছু শিখতে পারে। সন্তানের দিকে তাকায়া আমাদেরকে ফেরেশতা হয়ে চলতে হবে। যদি চান আপনার সন্তানটা গোটা দেশের মধ্যে, এলাকার মধ্যে ফেরেশতা হোক, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, দৃষ্টান্ত দিতে হবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করেন, আপনার সন্তান বড় হওয়ার পর আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পানা দেওয়ার সময় তার বিবেকে বাঁধবে যে আমার বাপকে দেখছি দাদার জুতা সোজা করতে। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি আপনার মার সামনে জোরে কথা বলার পরে আবার পাও ধরে মাপ চাওয়ার মতো মন থাকে, আপনার হিম্মত থাকে, তো আপনার সন্তান দেখবে যে না, বাবা মার সাথে জোরে আওয়াজ করা বেয়াদবি, সে শিখবে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, তাহলে আপনার সন্তান অন্তত ফজরের নামাজ পড়া শিখবে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি ভোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন, একটু চোখের পানি ফেলান, একটু জায়নামাজে দাঁড়িয়ে যান, সন্তান একদিন হয়তো হঠাৎ ঘুম ভেঙে যাবে, দেখবে যে আমার বাপ কাঁদছে, আমার মা কাঁদছে। কেন কাঁদছে? মালিকের কাছে দোয়া করছে, সে মালিকের সাথে পরিচিত হবে, সম্পর্ক গড়ে উঠবে। আর আপনি যদি নিজে ফাঁসেক থাকেন আর বলেন হুজুর মাদ্রাসা দিয়ে গেলাম, ছেলেটাকে হাফেজ আলেম বানায় দেন, নেককার বানায় দেন, আপনি মনে রাখেন কেয়ামত হয়ে যাবে, এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনি সন্তানকে ভালো করার জন্য বাসায় কোনো পরিবেশ দিবেন না, সন্তান ভালো হয়ে যাবে। এক দুইটা চারটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, নর্মালি এরকম হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর হলো সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে, নিজেরা ভালো কাজ করে দেখাইতে হবে। নাম্বার দুই, সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে। পরিবেশ কি? এমন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্তানকে দিবেন, এমন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার শিক্ষক তিনি আল্লাহর সাথে পরিচিত, আল্লাহকে চেনেন, আল্লাহ সম্পর্কে জানেন, এবং সেখানে আমল আছে, আখলাক আছে, দিনদারি আছে। শুধু মাদ্রাসা হলেই হবে না, মাদ্রাসার মধ্যে আবার তুলনামূলক ভালো আমল আখলাক আছে, ভালো দিনদারি আছে, ভালো তাকওয়া তহরত আছে, ভালো কথা শেখানো হয়, দেখানো হয়, প্র্যাকটিস আছে, বাচ্চাদের মধ্যে ভালো কিছু আছে, সেরকম জায়গায় দিবেন তাকে। এবং এমন পরিবেশের সাথে দোস্তি করবেন, এমন পরিবারের সাথে বন্ধুত্ব করবেন যে পরিবারের বাচ্চাদের সাথে মিশলে বাচ্চা ভালো কিছু শিখবে, খারাপ কিছু শিখবে না। তাহলে পরিবেশটা বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত ভালো পরিবেশে তাকে একটু বড় করে তুলতে পারবেন, একটা পর বয়স পর্যন্ত নিয়ে যান, 14-15 পার করে দেন, ভালো পরিবেশ দিয়া তার বেসটা যদি গড়ে দিতে পারেন, ফাউন্ডেশনটা ভালো করে গড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ সারা পৃথিবী সে দাবড়াবে, তার দিনদারি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। এবং সর্বশেষ আমল হলো দোয়া। সর্বশেষ আমল কি করা ভাই? দোয়া। শুধু দোয়ার কথা বললে হবে না, আগে নিজে ভালো হতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বাসায় তাকে ভালো পরিবেশ দিয়ে দেখাইতে হবে, বাসার বাইরে ভালো পরিবেশ দিতে হবে, এরপরে দোয়া করতে হবে। দোয়া কি করবেন? মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না। দোয়া তো করেন, ছেলে যেন স্কুলে চান্স পায়, কলেজে চান্স পায়, ফার্স্ট হয়, অমুক হয়, তমুক হয়, করেন এসব দোয়া। এটাও দোয়া করেন, আল্লাহ ছেলে যেন আল্লাহর ওলি হয়, নেককার হয়, আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয়। আর এজন্য আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে সন্তানকে নেককার হওয়ার দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দোয়া, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ নেককার সন্তান চাই আপনার কাছে, আপনি দোয়া শ্রবণ করেন। আল্লাহর কাছে আরো দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন
আল্লাহ নেককার সন্তান আমাকে দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে যেটা বললাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ও যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান 14 নম্বর এটা দোয়া করেন। এরকম বিভিন্ন দোয়া করেন, এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন, পাঁচ নামাজের পরে করেন, বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন, হ্যাঁ সকাল সন্ধ্যায় করেন, শুক্রবারে আসরের পরে করেন। এরকম দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে সন্তানের জন্য চোখের পানি চেয়ে ফেলে চেয়ে নেন। আপনি যদি তিনটা কাজ করেন ইনশা আল্লাহ, চতুর্দিকে যখন ফিতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান সন্ততি ইনশা আল্লাহ ফিতনার এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন ফাঁদ এঁটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবেন ইনশা আল্লাহ। চেষ্টা করবো তো আমরা সবাই, আমাদের সন্তানরা যদি নেককার হয় তাহলে গোটা দেশ নেককার হয়ে যাবে, আমরা ভালো থাকব, গোটা দেশ ভালো হবে, ভালো নাগরিক পাবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। সন্তানকে আমরা খারাপ সন্তানদের সাথে যেন না মিশে, খারাপ বাচ্চাদের সাথে যেন না মিশে, ভালো পরিবেশ দিব এবং মনিটর করব। আজকাল আধুনিকতার নাম দিয়া, স্বাধীনতার নাম দিয়া সন্তানদেরকে অনেক সময় দেখা যায় যে না, এই বয়সে তারা একটু আধটু করে, এই এই একটা ছাড় আপনি দিলেন, এই ছাড়ের পরে একসময় চোখের পানি পড়বে, চোখে হাত দিয়ে কাঁদবেন, কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তখন অনেক বাপ মা আছে যে ছেলে মেয়ে যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যখন বিপদগামিতার ভয়ের সময়, ওই সময়টাতে তথাকথিত স্বাধীনতার নামে ছাড় দেওয়ার, অনেকে কড়াকড়ি করতে গিয়া ভেঙে ফেলে, অতিরিক্ত করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, এই দুইটাই ভুল। শরীয়তের সীমানার মধ্যে থেকে আমাদের সন্তানকে আমরা নেককার করে তোলার চেষ্টা করব। শেষ কথা হলো, নিজে বাবা মা হিসাবে আপনার অধিকার কি আছে সেটা চিন্তা আপনি করার দরকার। এটা সন্তানের কর্তব্য, সে করবে, তার বাপ মার প্রতি কি কর্তব্য, আপনি বাপ মা হিসাবে দায়িত্ব হলো আপনার কর্তব্য চিন্তা করা, যে সন্তানের প্রতি আমার কর্তব্য কি আছে সেটা আমি ঠিক মতো আদায় করলাম কি করলাম না। খেয়াল করবো তো সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই যখন যার যার দায়িত্ব, যার যার কর্তব্যটা শতভাগ ঠিক মতো আদায় করব, জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষগুলোর জন্যই রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাহফিলে জীবনে যেভাবে একত্রিত হলাম, এখানে যেরকম আমরা শুনলাম কোরআন এবং হাদিসের কথা, এই কথাগুলোকে শুনে শুনে আমল করে জান্নাতে গিয়ে জান্নাতের আঙ্গিনাতে এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।